দশ বছর ধরে একটি নদী পরিষ্কার রাখছে এই কুকুর। ইন্টারনেটে ভাইরাল ভিডিও, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য পদার্থ থেকে সে সকল বর্জ্য উৎপন্ন হয় তা অসাবধানতা বশত বা ইচ্ছাকৃতভাবে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। এসবের মধ্যে রয়েছে নিত্য ব্যবহৃত প্লাস্টিক, পলিথিন, টিনের কৌটা সহ নানা ধরনের অপচনশীল বর্জ্য পদার্থ। মাঝে মাঝে মানুষকে অবাক করে দিয়ে কিছু গৃহপালিত প্রাণীকে আমরা এইসব কাজ করতে দেখতে পাই। এসব প্রাণী মানুষের থেকেও বেশি সচেতন, যারা এসব বর্জ্যকে সঠিক জায়গায় ফেলে আমাদের দেখিয়ে দেয় যে কিভাবে আমাদের চলা উচিত একটি সুন্দর বসবাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার জন্য। সম্প্রতি এমনই একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় চীনের একটি নদী হতে একটি কুকুর সাঁতরে প্লাস্টিকের বোতল কুড়িয়ে এনে ডাস্টবিনে ফেলছে। কুকুরটি প্রতিদিন গড়ে 20 থেকে 30টি বোতল কুড়িয়ে এনে ডাস্টবিনে ফেলে। এ পর্যন্ত কুকুরটি প্রায় 2000-এর অধিক বোতল নদী থেকে সাঁতার কেটে কুড়িয়ে এনে ডাস্টবিনে ফেলে নদী রক্ষায় সহায়তা করেছে। চীনের গণমাধ্যম পিপলস ডেইলি জানিয়ে কুকুরটি দৈনিক এই কাজ করে এবং একটি নির্দিষ্ট ডাস্টবিনে এনে প্লাস্টিক ফেলে। নিরলসভাবে এক বছরেরও বেশি সময় ধরে এভাবে নদী থেকে সাঁতার কেটে প্লাস্টিকের বোতল কুড়িয়ে এনে ডাস্টবিনে ফেলছে। অনেকে হাসি তামাশা করে বলেছে কুকুরটিকে সিটি কর্পোরেশনের বড় পদ দেওয়া উচিত। কুকুরটির এই ধরনের কাজ দেখে কিছু মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হয়, যারা নিজেদের ভুল শুধরে নিয়ে সচেতনতার সাথে তাদের ব্যবহৃত প্লাস্টিক এখন ডাস্টবিনে ফেলে। এতে করে শহরটিতে বর্জ্য ব্যবস্থাপনায় কিছুটা উন্নয়ন সাধিত হয়েছে।